وهو الرحمن وهو الرحيم وهو المنان وهو الحنان وهو الجواد بجوده وكرمه ومنه لا بد الفوز للمسلمين خاصة للعلماء والعرفاء আমরা এটা ভুলে গেছি এক নম্বর ভুল আমাদের এটা যে আমরা দেফার মধ্যে লাগছি বিতরিকিন গৈর সহি ও তরিকুনা লিদ্দেফা ইত্তিবা ও সুন্না ও নসরুহা ও ইহিয়া উহা মা বাইন আল মুসলিমিন আলাল আকাল ও ইল্লা লা বুদ্ধা ইন্তিশারুল ঈমান ও দাওয়াতুল ঈমান ওয়াল ইরশাদ عند الكفار وقد تركنا এটা মনেই নেই যে হুজুর কাফেরদের সাথে কি মামলা করে বুকের মধ্যে টেনে তোদের মুসলমান বানিয়েছেন আমরা কথা বলি বেশি দাগ আলসি না তিনি হেদা এমন কথা বলি যে এই যে আলেম রয়েছে আর এই সাহেব বাবু হয়ে যাবে এমন গালাগালি করি ফাবিমা রাহমাতি মিনাল্লাহ লিনতানাহু ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين ما معنى المحبه ينصركم نصرا جميلا يا الله اتو আমাদের এই জায়গার মধ্যে একটু ভুল হইতাছে আগে আমার নিজেকে দায়ী করা উচিত সিদ্রি বন্ধ রাখার দায়িত্ব আমার আমি খুলে রাখছি আমি বাহিরে তালাশ করতেছি পানি করতে হইলে দেখা বাহিরেও করতে হবে এ তরিকা হইল আমার ঢাল হইল এলেম আমার ঢাল হইল আমল মান সাল্লা সালাতানা واستقبل قبلتنا وأكل ذبيحتنا فهو المسلم الذي في ذمة الله وذمة رسوله فلا تخفروا في ذمة الله أين صلاتنا مثل صلاتهم كيف نصلي كيف نصلي من تحت أشرافنا كيف الطلاب كيف الأساتذة هل يتبق عملنا على تطبيق السنة؟ بايد عمار اكتا كتين بھولا ما دے رکھنے ہوچے اتا اصلا درکار دوی نمبر جتا اصلا ہم شتا ہلو ترک معاصی من غیر فرق بین الصغیرة والکبیرة لأن الإصرار على الصغيرة تتبدل بالكبيرة فلا يفرق بينهما كما روي عن ابن عباس رضي الله تعالى عنه في قول لا فرق بين الكبائر والصغائر بالنسبة إلى الله وبالنسبة إلى الأحكام كبيرة وصغيرة ولكن بالنسبة إلى ذات الله لا فرق بين الصغير والكبير ترك المعاصي أهم المهمات من فعل العبادات 1000 فوتا جدي بيشير لاشر مدد تھا کہ دود اور ایک فوتا بيش شریعت بولے درء المفاسد অলাবিন জলবে মনফাত তা আমি যত এবাদত করতেছি আমল করতেছি এলেম হাসিল করতেছি উস্তাদ হিসেবে মুআল্লিম ছাত্র আছে বহুত এবাদত করতেছে কিন্তু গুনাহ ছাড়ে না বর্তনের নিচে যদি পায়খানা থাকে আপনি দুধ দিবেন তাহলে এলমু হুজুরে বিভিন্ন জায়গায় তসবি করছেন তাবিল করছেন দুধ মানে এলেম স্বপ্ন দেখলে নবী আলাইহিস সালাম যখন মেরাজ করতে গেছিলেন আলা কওলিল মাশহুর শরাব দিছিলেন আর দুধ দিছিলেন
কেউ বলে আরশাল দিছিলেন, কিন্তু হুজুর হাত কোন দিকে বাড়াইলেন, কোন দিকে? কারো ইশারা, কারো ইঙ্গিতে? কিন্তু অনেক ওয়াজরা বলে জিব্রিলের নবীর তানকিস করতো শুনিয়া, উঠি জিব্রিলের সাথে বেশি জ্ঞানী ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নিজের যোগ্যতার দ্বারা ওইটা ধরছেন। কিন্তু এদের ভিতরে যদি বিষের ফুটে পড়ে যায়, গুনাহ বিষের চেয়ে মারাত্মক ফুটা, এলমকে বরবাদ করে দেয় গুনাহ। কত গুনার কথা বলবো, এখন ডিজিটাল গুনাহ আসছে ফেসবুক, এই যে আমি বসছি, কত আশা করে আসছি, কিন্তু প্রথম যে বিপদটা এনে হয়েছে এই কুনার থেকে আমার ফটো উঠেছে মাদ্রাসার মধ্যে বসা। উঠেছে যিনি, উনি একজন ছাত্র বা আলেম, সেলাব হয়ে গেছে এই গুনাহ, এই বসে রয়েছে আমাদের সবার পকেটে বাইরে ফেসবুক। সরকার যখন বাস কার্য নিয়ে গন্ডগোল লাগলো, আপনারা দেখছেন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মুখোমুখি হয়ে গেছে। হ্যাঁ, সরকারকে ধন্যবাদও দিই আমি, তন্মেষে আমার দালাল করে তারা এখন পর্যন্ত ইউনিভার্সিটি খুলতেছে না, এটা প্রাইমারি স্কুলও না, কিন্তু আমাদের সব মাদ্রাসা খোলা রাখছে। এটা ভালো কাজ, এটা ভালো বলতে হয়, এখন পর্যন্ত খোলা রাখছে। এটার সময় মধ্যে 3 মাস আগে আসছেন বন্ধ করে দিবে, এমন একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছে ভাস্কর্যকে নিয়ে। তখন আমি একটা মিটিং দেখছিলাম, আমার জীবনের প্রথম মিটিংটা, খালি আমার মহব্বত করে অদেন না, ইতিপূর্বেও মিটিং হয়েছে, কিন্তু এক চেটিয়া আমার মুরিদরা, আমার সাপোর্টাররা, আমি এটা করি নাই, আর কোনো সংস্থার পক্ষ হচ্ছে না, বেফাকের চেয়ারম্যান তাও না, হাইয়া চেয়ারম্যান তাও না, যাত্রাবাড়ি দেওয়া তো লোক তাও না, একদম ব্যক্তি আমি। আল্লাহ যে কি করছে, যারা আগে ছিলেন যদি জ্ঞাত দেখছেন, সাহেব ঘন্টা একজনের গালা গালি মন্দ ভালো, আমি বলো বুকের তেজে আসে বাইর করলাম, 5-5 ঘন্টা তারা খুব বলছে। বলার পরে আমি বললাম যে ঠিক আছে, পরে কিছু সিদ্ধান্ত করলাম সবার কাছে নিয়ে, এরপরে আমি একটা ব্যক্তিগত চিঠি পাঠাইলাম পিএমের কাছে, হয়তো আপনারা শুনছেন। তা আমাদের খুব উত্তেজনা, জজবা হুজুর কি হইলো কি হইলো কি, আরে মেয়ে কি হইলো বুঝো না, কি হইলো বুঝো না, হয়েছে নি বানাইছে নি, 6 মাস তো যেতেছে, এই ফাঁকে দা আর একখানের একটা হইতেছিল, আমি টাইপ পাইছি, আমরা এটা কি ওইটা বলতে মানে এইটা 1 কোটি ইউনিভার্সিটি ছেড়ে বাইর হলে ইয়াজুজ মাজুজের দল মাস আমি ফিনিশ করে দিত, জজবায় কাজ করতে নাই, ইয়াজুজ মাজুজের দল বাইরে হবে, সেই জন্য ইউনিভার্সিটি বন্ধই রাখা হয়েছে, ইয়াজুজ মাজুজের দল না বাইরে থাকে। আর এটা রাও করে না, বয়ে ধরা দেখি কি হয়, ইনশাল্লাহ হবে না। এই মিটিংটা আমি কেন রাখছিলাম, তাহলে মুখামুখি হয়ে যেতেছে, শান্ত হয়ে গেছে দেশ, 6 মাস তো চলছে কাজটা নাই, তো 6 মাস তো বেঁচে রইলাম, 6 মাস যখন বাঁচি আরো 6 মাস যদি বেঁচে যাই, এরপরে 12 মাস গেলে পরে আর কি, তাদের কেস কেসানি বন্ধ হয়ে যাবে, আমাদের কেস কেসানি বন্ধ, আমাদের প্রতিবাদ আছে, কিন্তু লাহাজা ঠিক থাকা চাই, এই লাহাজা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, এটার দ্বারা গুনাহ হয় না,
ভাইয়েরা আমার, যে কথাটা দুই নম্বর বলতে চাইছিলাম, তর্কে মাসি আসেনি আমাদের, কতটি গুণা আছে এটি বোঝা যায় না, এটি যে গুণা এটা না, বরং বোঝা যায় নেক আমল করতেছে। একটা তো এটা শুনাইলাম, ফেসবুক কোন যখন উস্তাদরা এটা ব্যবহার করে, ক্লাসে বসে ব্যবহার করে, ইমাম সাহেবরা মসজিদের মধ্যে একামত দিতেছে, তখন ভাই একামত হইতেছে পরে করেন যে কোন মজলিস নাই, দিনই ফটো তুলতেছে, কাফাররা কি ব্যবস্থা জানি করে দিল, হ্যালো হ্যালো বলতেছে, হুজুর বলছে সালাম দেওয়াকে, আমরা মুসলমান তো মুসলমান, আলেমরা হ্যালো, কিভাবে তোমার সুন্নতকে দূরায় দিছে, খবরই নেই যে আমি কেন হেলো করতেছি, হেলো যে বলবে উল্টাইলে লোহে হয়, কবরে গিয়ে লোহা দিয়ে পিটাবে, নবীর সুন্নত নষ্ট করছো তোমরা, এটা গুনাহ না? নবী আলাইহিস সালাম পৃথিবীর কাউরে মালাউন বলেন নাই, আমরা একটা জাতিরে মালাউন বলি, হুজুর মালাউন বলছেন আল মুসাফিরুন লানাতুল্লাহ আলাইহি, এই কষ্ট আমরা করতেছি না, গুনাহ মনে হয়? আমরা তো এলম হাসিল করার জন্য মাদ্রাসা করছি, কিন্তু মাদ্রাসার মধ্যে এলেম আছে, মাদ্রাসা এলেম নাই, মাদ্রাসায় আছে মালুমাত, কি আছে যেটার জন্য মাদ্রাসার দরকার নেই, বেহেশতি ধর্ম মুখস্ত করলে হয়, আহকামে জিন্দেগি মুখস্ত করুন, 1000 মশলা মুখস্ত করেন, বাংলাদেশে একজন আলেম বেরিব না যে 1000 মশলা একসাথে বলতে পারে, বস হয়ে গেল, কিন্তু এই যে 1000 মুখস্ত করছেন আর বাইরে বলতে পারবেন, ওই মুখস্তের বাইরে যেতে পারবে না, মুখস্থের বাইরে যদি প্রশ্ন আছে জবাব নাই, এটাকে মালুমাত বলে, মাদ্রাসার মধ্যে সব এরারা পূর্ণ হয়, যেটা সলফিদের তরিকা, ইশারাতুন নস্কারে বলে, ইরতেজাউন নস্কারে বলে, ইলতেজাম নস্কারে বলে, ইস্তিসাব নস্কারে বলে, মা হুয়াল ফারকু বাইনা হাদিল উসুল, পরিণে আমরা উনজিলাল কুরআন ওয়ালা সাবআতি হুরুফিন ওয়ালিকুল্লি যাহর লিকুল্লি আয়াতিন যাহরুন ওয়া বাতন বলে নেই, ওয়ালিকুল্লি হাদ্দিন মুতলা, আপনি যখন জাহারে নস বুঝান, কোনদিন তারা একটা নস বুঝাইছেন, হাদিসে তো বলছে লিকুল্লি আয়াতিন জহরুন এবারতুন নস ও বাতানুন, এবারতুন নস একটা, এরপরে ইশারাতুন নস এটা বাতন, এরপরে দিলালাতুন নস এটা হলো বথন, তারপর এলতেজাম উন্নস বথন, এতেজা উন্নস বথন, ইস্তিনাস উন্নস বথন, এটি ছাত্রদের বুঝাইতেছেন কিনা, এই ছাত্রগুলো উস্তাদ হইতেছে, এটি বুঝাইতে পারবে, তাহলে তো লফজের মধ্যে যেটা পাওয়া, যেটা একটা, এটা মকসুদ বিজাত না, বতরণ যেটা মকসুদ বিজাত, শরীর আসল না আত্মা আসল, আপনার শরীর চর্চা করতেছেন, আত্মার চর্চা নাই, আয়াত ও হাদিসের জাহের চর্চা করতেছেন, বতনের চর্চা নাই, কিভাবে আপনাদের বুঝাবো?
ফলে আমরা গুনাহ তরক করতেছি না। এলম আসলে নাম এলমের নুরের যারা মালুমাত আসতেছে, মালুমাত গালে হয়ে গেছে। আমি যদি আজকে আপনাদের জিগাই এই যে একটা আয়াত ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, আমি যদি বলি আপনাদের ওমান নুআম্মিরহু নুনাক্কিসু, জুমলার টান কিনা, যাদের বয়স বাড়ে বৃদ্ধি পায় অনেক বেশি বয়স হয়ে যায়, নুনাক্কিসু আমি ইচ্ছা করে তারে দুর্বল বানিয়ে দিই। মুক্তদা খবর ফিনিশড হয়ে জুমলা তাম্মা হয়নি, হয়েছে না হয়নি? অমান্য আমির হু নুনাক কিছু ফিল খালকের কয়েকজন আছে ফালতু নাকি? তিনটা বতন আছে অমান্য আমির হু, এটার মধ্যে একটা বতনই অর্থ আছে, নুনাক কিছু এটার মধ্যে একটা বতনই অর্থ আছে। এই দুইটাকে বুঝাইবার জন্য ফিল খলকের পায়ে আছে। জাহির অর্থ কি? আমি কি করি যখন বয়স বেড়ে যায় তাদের দুর্বল বানায় দিই আমার ইচ্ছায়, হে তো দুর্বল হইবার চায় না, কেউ দুর্বল হইবার চায় চায় না, তো আমি জবরদস্তি দুর্বল বানাই। তাহলে আল্লাহ জালিম এই অর্থ বের হয় না করলে আল্লাহ তো জানেন আমার দুর্বল বানায় ছেড়ে দে। এবার অর্থই অর্থ করে তারপরেও খালি নামবেন না নুরাক কিছু, এটা তো আরো জুলুমের উঠে গেল। জাহিরি অর্থ হইল এটা ফিল খলকে দুনিয়ার মধ্যে, আখেরাতে তো সত্যি এমনি দুনিয়ার কয়েককে লেগে তো জাহিরি অর্থের দ্বারা বুঝে যাবেন। সময় তো অনেক, আমি আলেমদের সামনে বসছি, জানেন না মানুষ বয়স হইলে হে তো চাই না বুড়া হইতে, হাদিস আছে না, একটা লম্বা হাদিস আছে, 80 বছরের পরের থেকে আল্লাহ গুনাহ লেখে না, 90 বছরের পরে কলে আগে যে আমল করতো আইন করতে পারে ওইটি লেখ, 100 পরে বলে যে শুধু জান্নাতের জন্য জায়গা ঠিক কর। বয়স বাড়ায় দুর্গ বেড়ায় ক্ষতি করছে না আল্লাহ দয়া করছেন? আর আগে কি বোঝা গেছিল ওইটা হলো এবার উন্নাস, আর এটা হলো সারা উন্নাস। ফিল খলক ইদানিং সারা দেশের মধ্যে একটা কথা উঠছে, আমাদের ছাত্র সমাজের মধ্যে বেশি, যুবক সমাজের বেশি, নতুন প্রজন্ম শব্দটা আছে না নাই, এরা কি বলে যে ক্ষমতা দায়িত্ব নতুন প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া হোক, এটা বলে না? তার মানে নতুন প্রজন্ম ক্ষমতার উৎস, ফেসবুকের মধ্যে রাজনীতির ভাষা তারা বলে জনগণ ক্ষমতার উৎস, আমরা সেরই ফতোয়া দেই। এখন আমাদের মাদ্রাসার ছেলেরা বলে যুবকরা নতুন প্রজন্ম ক্ষমতার উৎস, এ কি বলে এরা এরম বলবে? এই জন্যই আল্লাহ ফিল খলকের কয়েদ লাগেছে, খলকের সম্পর্ক হলো ধাতুর সাথে বস্তুর সাথে, খলকের সম্পর্ক হলো চোখের সাথে নাকের সাথে জবানের সাথে হাতের সাথে পায়ের সাথে। বয়স বেড়ে যাবে দুর্বল হয়ে যাবে,
জবানে আর গীবত করার লোক পাইব না, বদগুমানি করার সুযোগ নাই, মিথ্যা কথা বলার সুযোগ নাই, সে খালি কান্দে মরে যাইব। চোখে বদ নজরি করার সুযোগ নাই, কমে যেতেছে, চোখ কমবে যেতেছে, দেয় না, সিনেমায় রঙে যায়। হাটে বাজারে যাওয়া বন্ধ, গানের মজলিসে যাওয়া বন্ধ, টাকা পয়সা উড়ানি শেষ, হাতে কিছু করতে পারে না, চিত্ত হয়ে থাকে, খালি আল্লাহ আল্লাহ করে, তওবা করে, আর হুজুরের কাছে খালি দোয়া চায়। অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করা সম্ভব হচ্ছে না। জাহের উনওয়ানুল বাতিন, অনেক ভালো মানুষ চোখের কারণে নষ্ট হয়ে যায়, বদনজরির কারণে, ভালো মানুষ জবানের কারণে নষ্ট হয়ে যায়। আলসিনাতিন হেদার হাসায়দা আলসিনাতিন, আমার উম্মত বেশি জাহান্নাম যাবে জবানের কারণে। ঠিক এগুলো আজান হয়ে যেতেছে, এটা মোবাইলের আজান হইতেছে, দেখেন কেমন বিভ্রান্তির মধ্যে ফেলাইতেছে। এই যে মোবাইলের মধ্যে আজান ঢুকেছেন, কোরআন শরীফ ঢুকেছেন, সরান হুকুম জিগাইছেন, পায়খানার মধ্যে গেলে যে সুরা ইয়াসিন শুরু হয়ে যায়, একই বাসনের মধ্যে খানাও খান, পায়খানাও রাখেন, আজান কেমনে এদের মধ্যে ঢুকেছেন, কোরআন শরীফের তেলাওয়াত কেমনে ঢুকেছেন, আজান কেমনে ঢুকেছেন, এ তো পায়খানার পুতলা, গান হয়, নাচ হয়, জিনা দেখায়, জানোয়ারে পশু কুকুরে কেমনে জিনা করে ওটা দেখায়, ওখানে কোরআনের আয়াত কেমনে ঢুকেছেন আপনি, গুনাহ হয় বুঝি না, এটা গুনাহ। আজাব কোথেকে আসতেছে? ইহুদি নাসারার বাপের ক্ষমতা নাই আমাদের কিছু করার, আমার নসরু ইল্লা মিন ইনদিল্লাহ ওয়া তাতি নুসরাতু বিল তারকিল মাআসি ওয়া ফিলিল খায়রাত। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দে। যত মানুষ দুর্বল হয় জাহেরি আজার গুনা কমে যায়, জাহেরি আজার চাপ গুনা কমে যায়, তার রুহানি শক্তি বেড়ে যায়। এই জন্য ফিল খলকের কায়দা আছে, মাদ্রাসার রাস্তাতে যায় কারণ যত বৃদ্ধ হইতে থাকবে তত এরা আল্লাহ আল্লাহ হইতে থাকে, এদেরকে মাসাতে সরায় না, এই জন্য যে এরা পড়াইতে পারে না। খবর নাও ছাত্রদের, ছাত্ররা কিন্তু ওই যে বোরা হুজুর দাড়ি সাদা 70-80 বছর বয়স, 90 বছর বয়স, কাস্তে থেকে আর দাঁড়ায় শেষে তাহাজ্জুদ পড়ে, জিকির করে, আজকার করে, তেলাওয়াত করে, এইটি দেখে ছাত্ররা ক্লাসে পড়ে, তারা পড়াইতে পারে না, কিন্তু মাদ্রাসার এই হুজুরে সে যত দুষ্টামি করুক প্রাণ দাতাকে শ্রদ্ধা করে। মাদ্রাসার উদ্দেশ্য কি? রুহানিয়ত। ওই উস্তাদের দ্বারা ছাত্রদের তরবিয়ত হয়, তালিম জিসমন ও তরবিয়া রুহন, আর এটা হয় ওই বুড়া উস্তাদের দ্বারা, তাদের রুহানিয়ত বেড়ে যায়, জাহেরি গুনাহ কমে যায়, রুহানিয়ত তো আছে ভিতরে, বললাম না মায়াদিনী জাহাদ, গুনাহ ছেড়ে দেওয়া, এটা ভিতরে মালাকা এলমি ও আমলিকে প্রকাশ করার একটা প্রসেস, গুনাহ করলে পেকিং হয়ে যায়, ইদা আজনাবাল আব্দু নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফাইন তাবা ওয়া নাজা واستغفر سقل قلبه وإن عاد عادت
ওই জাদা জাদত হাত্তা ইয়ালুয়া কলবহু কল পেকিং হয়ে যায়। একটা বর্তনকে সবুজ গাছের উপরে রেখে দেন, এক সপ্তাহ পরে যায় দেখেন এটা হলুদ হয়ে গেছে, আবার রেখে দেন এক সপ্তাহ পরে যায় ছিঁড়ে গেছেন, আবার রেখে দেন এক সপ্তাহ পরে দেখবেন কিছুই নেই, মাটি পড়ে মাটির সাথে মিলে গেছে। আপনার মধ্যে ফিতরাতান আল্লাহ পাক যে মালাকা দিছেন, জাহাব স্বর্ণ দিছেন, তসবি দিছেন আল্লাহ, এই এলেম আর এই মালাকা আমার সিনার মধ্যে আল্লাহ দিছেন, যখন গুনার কারণে পেকিং হয়ে যায় ওই সবুজ গাছ যেরকম হলুদ হয়ে যায় শেষ পর্যন্ত ফিনিশ হয়ে যায়, দিলকে চতুর্দিকে বেষ্টন করে ফেলায়, পেকিং করে ফেলায়, তখন ভিতরের ইমান যেইতে যেইতে এমন হয়ে যায় দুর্বল হয়ে যায়, নয় ইমান ফিনিশড হয়ে যায়। তাহলে তো তর্কে মা আসি কত বড় মহিম, আর এই হাকিকত বুঝতে হলে এলমে সহি লাগবে, মালুমতের দ্বারা হবে না। আমাদের মাদারেস গুলোর ভিতরে মালুমত আছে, এলেম নেই, জানি না আপনাদের মাদ্রাসা কি, সব মাদ্রাসার মধ্যে গাইড আসছে, গাইড গাইড বই, ছাত্র 2-3 হাজার টাকা ফেসবুকে আদায় করে মাসে, আর 30-40 হাজার টাকা 1 লাখ টাকার গাইড কিনে, আসল কিতাব তার কাছে নাই, মাসেতে যদি পায় 2 মাস আগে জমা দেবে পরীক্ষার। উস্তাদদের উচিত গাইড বন্ধ করো, কোন উস্তাদও দেখবে না, কোন ছাত্রও দেখবে না, উস্তাদ ছাত্র গাইড ব্যবহার করলে মালুমাত আসবে, এলেম আসবে না। হাজাল এলমা দিনুন লাল মালুমাত, তোমরা মাদ্রাসার মধ্যে জনগণের অর্থ সম্পদ আল্লাহর কাছে হস্তলফির জবাব দিতে হবে। আমরা এক যুগে আলিয়া মাদ্রাসার প্রতি আমাদের আকাবেররা একটু মনক্ষুণ্ণ ছিল, আছে, তার মূল কারণ কি ছিল, আলিয়াকে দিন শিখা হয় না, আগিলা যুগের আলিয়া এখনকার কমই ওদের মোকাবেলা করতে পারবে না। নোয়াখালীতে সব আলিয়ার মধ্যে তো বড় বড় আলিম ছিলেন আমাদের, তার আলিয়াতে পড়ে বড় বড় আলিম হয়েছেন, এখনকার মাদ্রাসার কমিয়ার আলিম যে হইতেছে বাইরিতেছে, তখনকার আলিয়ার আলিমদের সাথে মোকাবেলা করা সম্ভব না। তবে আলিয়ার প্রতি কেন মনক্ষুণ্ণ ছিল, কোনো কারণ নেই, অন্যতম কারণ ছিল এরা নোট পড়ে, নোট পড়ে, এদের মধ্যে এলেম আসবো কোথেকে, এরা নোট পড়ে। আমার মাঝে মাঝে হয় যে আমরা বুঝি এই কথা আলিয়াদের প্রতি যে উদাসীনতা মনক্ষুণ্ণতা দেখাইছে, এটা বুঝতে বেশি করেছি আমরা, আমাদের জজবা হলেই নিজেকে ছাড়া আর কাউকে মানতে মনে চায় না, আলিয়ার উপরে আমাদের এলজামাত বেশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমাদের ওরা এই 50 বছরে যে পরিমাণ নোট না করছে, আমরা 1-2 বছরে এসে বেশি নোট পড়ি, ঠিক মান হাফারা বীরান লিআখি ফাকাদ ওয়াকা, যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা নোট মুক্ত হবে না, গায়ক মুক্ত হবে না, কৌমি মালসার আদর্শ এম নষ্ট করার জন্য এই গায়ক বেরিস, এটা সবাই নিয়ামত মনে করতেছ, এটা সবাই গ্রহণ করতেছ, আর আমি বলতেছি এটা একটা গুণা হইতেছে, কিন্তু গুণা মনে হয় না, জাইয়ান লাহুমুস শাইতানু আমালা। আগে আর কিছু বলতেছি না ভাই, মন তো খুব খুলতেছে আজকাল আপনাদের নেক দোয়ার বল করতে, এটা হাদিস পড়ছিলাম মনে হইতেছে, ওইটাই অর্থ করে দেই, খোলাসা বেরুলেই মাদ্রাসার এলেম হাসিল করতে হবে, দেফায় সময় দিলে
কাজ হইব না দেখার জন্য লোক ভাগ করে দেব তাকসিমে আমল করব হুজুর আলাইহিস সালাম একদল সাহাবাদের রাষ্ট্র চালিয়েছেন তার মধ্যে আবু বকর সিদ্দিক হাদিস কম কিন্তু এটা তার দোষ না রাষ্ট্র চালিয়েছে আরেক দলকে জেহাদ করাইছেন আর ওদেরে বলছে তোমরা জেহাদ করবো কেমন শিখবা এসা যারা ফকি তাদের কাছে তাদের জেহাদে বাড়ায়নি তারা লেখাপড়া করছে আরেক দলকে কোরআন শিব লেখাইছে আরেক দলকে হাদিস লেখাইছেন ভাগ ছিল নি ছিল এখন আপনি আমি কি চাই জানেন যে মানুষ সব বেফাকও চালাবে হাইয়াও চালাবে এবং জেহাদও করবে এবং ভাস্কর্য ভাঙবে আবার নিবন্ধনও করবে আবার আয়েশা জেহাদও শরীফ হইবে আবার উনি মানববন্ধন করতে হবে উনি জুস কি জানি কর জুলুসের যে নেতৃত্ব দিতে হবে তা না হইলে উনি দালাল সব আমি একা করি সব একা করার যোগ্যতা শুধু আল্লাহ রসুলের ছিলেন উনি যেই আসছেন তিনি আবু বকর সিদ্দিকের রাজনীতিতে লাগাইছেন রাষ্ট্র চালাও আবু হুরায়রার তালিমে লাগাইছেন ঠিক আর সফিনা মাঝ ইবনে জাবাল তাদের আফ্রিকায় দাওয়াত ও তবলীগের লেগে বেড়াইছেন তাকসিমে আমল ছিল সবার মধ্যে মিল মহব্বত ছিল আর এখন আমরা হইলাম সব একজনে করতে যারা এই নজিরা রাখে আমি ব্যাপকের সদর হওয়াতে জানি না ওদের কি মনের অবস্থা আমাকে হওয়ার কথা না আমি তাকসিমে আমলের কায়েল চাই সেই কিছু খতম নবোধ আলাদা কাজ করো হেফাজত আলাদা কাজ করো মিলে থাকো যদি মিলে থাকে আমার সাহায্য থাকবে আল্লাহ সাহায্য করবে না মিলে থাকলে একসাথে যাবো না আমি এবং যতদিন আমি ব্যাপাকে আসি মাদ্রাসা ছাত্রের দুই কাজ উস্তাদদের দুই কাজ মানে এক এক দুইটা কাজ এর বাইরে যাওয়া ঠিক হবে না আমার কথা মানলে মানবে না না মানবে আমার তাই বলে দিলাম আর এটা আমার কথা নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আন-নাস লাকুম তাবাউন পৃথিবীর যত দল রাজনৈতিক অরাজনৈতিক হাত থেকে গায়রে মুসলিমিন সব তোমাদের অধীনস্থ এটার বাতিলের অর্থ হইল এই সুতরাং তোমাদের যোগ্যতা তোমাদের পলিসি তোমাদের হেকমতের দ্বারা পৃথিবীকে নিয়ন্ত্রিত তোমার অধীনে রাখতে হবে কিভাবে রাখবে আন-নাস রিজাইনা রিজালান ইয়াতুনাকুম ইন্না হাযিহিল মাদ্রাসা ইয়াতি তুল্লাব মিন আকতারিল আরদ কেন আসবে লিয়াতাফাক্কাহুনা ফিদ্দিন এখান থেকে একটা কথা বোঝা গেল যে মাদ্রাসার মধ্যে তাফাক্কু ফিদ্দিন ছাড়া আর কিছু নাই ফালাওলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়েফা মাদ্রাসা তাফাক্কু ফিদ্দিনের জন্য আসলে আসা হচ্ছে লিয়াতাফাক্কাহু ফিল ইলম কেন প্রথম আলিম হয় তারপরে ফকি হয় তারপরে হাকিম হয় ইবনে আব্বাস সাহেব রাদিয়াল্লাহু তাফসীর করছেন উলামা ও রব্বানিয়িন কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুন অবিমা কুন্তুম দারসুন মুদাররিসুন মুতাদাররিসুন মাদ্রাসাতুন এই চারটা এই এখান থেকে বের হয় এই আয়াত থেকে এখান থেকে আলেমে রব্বানি বের হইব আলেমে রব্বানির সিফাত এলেম ফকি হাকিম হোক
যে হেকমত হওয়া হুজুরের সিনা কাইটা এটার মধ্যে কি বলছিল? ইমান বলছে, ইমান বলছে, আর কি বলছে? এলেম বড় নেই, নাই উল্লেখ নেই। হেকমত লাগেন এলেম, লাগেন হেকমত না। অনেক আলেম মুনহাদ হয় কিন্তু হাকিম আলিমুন যু হিকমাতিন খায়রুন ফিহি খায়র। এইজন্য শাক্কা সাদরহু ওয়া জাআ বিতাসতিন মুমতালিইন মিন যাহাবিন, মুমতালিইন বিযাহাবিন ওয়া শাক্কা সাদরহু ওয়া আমতা কালবাহু বিঈমানিন ওয়া হিকমাতিন লা বিইলমিন, লিআন্ন বাযাল উলামা ইয়াকুনু মুলহিদ ওয়া বাযুল মুফতি ইউফতি মজান। এই জন্য হেকমত বলছে, হেকমত ওয়ালা হইতে হবে। এলেম না বলে বলছে ফাকুর ফি দিন, ইয়ে তাফাক্কাউ ফি দিন। কেন বলছে? দিন তো এলেম না, এলম দিন, দিন হলো আমল, মামুলাতের নাম। এই মামুলা ঠিক হবে না এলেম ছাড়া। লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, লিয়াতাফাক্কাহু ফিল ইলম লিদ্দিন। তাহলে মাদ্রাসা কি হবে? তাফাক্কু হবে, গাইড বয়ের দ্বারা তাফাক্কু হবে না, গাইড বয়ের দ্বারা মালুমাত হবে। এলেমই আসবে না, তাফাক্কু আসবে কোথেকে? তাহলে মাদ্রাসার মাকসাদ বুঝা গেল। দুই নম্বরে বলছে কি, এটাকে দোস্তাদের সাথে মোতাবেক, ইয়াতুনাকুম রিজালান লিয়াতাফাক্কাহু ফিদ্দিন লা লি গায়রিল ফিকহ লা লি জুলুস ওয়া লা লি সিয়াসিয়্যা ওয়া লা লি আইয়ি শাইইন গায়রিল ফিকহ। আর দুই নম্বর ছাত্রদের জন্য, তারা যখন আসে ফাস্তাও সাও বিহিম খায়রান, ফাস্তাও সাও বিহি ফেখান আসা উচিত ছিল, খায়রান আছে। কেন? যে মকসুদ খায়ের আম, যখন এলমে খাস তোমার হাসিল হয়ে যাবে তো সমস্ত খায়ের তোমার পাও ছুঁয়া দিবে, আদা সেরে যাবে, তোমার রাস্তা খুলে যাবে। মুখতসর কথা তো না, অনেক লম্বাই কইছি। মাদ্রাসার এই মাকসাদ, এতে ফকি পয়দা হবে, উস্তাদরা ফকি বানায় দিবে, ছাত্ররা ফকি হবে, এর বাইরে কোনো কাজ নাই। হাদিসে বলতেছে আখরাজাহু তিরমিজি, বেফাকের দায়িত্ব এটা। এই দায়িত্ব পালন করতে পারে যদি ছাত্রদেরকে তাফাক্কু ফিদ্দিনের ভিতরে নেয়, আর উস্তাদরা তাদের সাথে শফকত মোহাব্বতের সাথে খেয়ে তাফাক্কুর আমল শিখায়, তরবিয়ত করে দেয়, সারা দুনিয়ার আগা দেখা হবে। আর আমাদের স্বর্ণরূপা এলমি কাজ পৃথিবীর মধ্যে প্রভাব সৃষ্টি করবে। ব্যাপকের মকসদ এটা, মাদ্রাসার মকসদ এটা। যারা এখানে কাজ করেন, অনেক কথা কইছি মনের মহাব্বতে, নারাজ হইবেন না। যদি সহি হয় আমাকে আমলের তৌফিক দেখ, আপনারাও আমল করেন। আমাদের কিছু কিছুই নাই, ছিল তবলিগ, ওইটাও শেষ। মাদার যদি না থাকে তাহলে দিনের সব কাজ বন্ধ হয়ে যাবে। আর মাদার যদি থাকে তাহলে ঠিকই এলেম থাকবে, তো এলেমের গাছে সব ঢালা, দাওয়াত থাকবে, দায়ী থাকবে, লেখক থাকবে, জেহাদ থাকবে, মুজাহিদ পয়দা হবে, ওয়াইস পয়দা হবে, দায়ী পয়দা হবে, লেখক পয়দা হবে, সব সেক্টরে সৈনিক পয়দা হবে। আল্লাহ তাদের মধ্যে ইখলাস দিক, ইত্তেবায়ের সুন্নতের মাধ্যমে আমাদের মজলিসকে আল্লাহ কামিয়াব করে দেন। আমি অনেক কথা বলছি, মকসুদ আমার এটাই, মাদারেসের মকসুদ এই, এটা বাস্তবায়িত করে উস্তাদরা এইভাবে, ছাত্ররা এইভাবে, এবং বেফাকের মকসুদ এই। আপনারা এই মজমা করছেন, এই জন্য আপনাদের মুবারকবাদ জানাই। আল্লাহ পাক
আপনাদের সাথে শরীক হওয়ার তৌফিক দিয়েছে এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া রব ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث نسأل منك الجنة وطريقها سهلا وطريق العلم طريق طلب العلم اللهم وفقنا للعلم وللعمل اللهم زد فزد نجاح سائر هؤلاء العلماء أصحاب الرفاق وغيره إنك على كل شيء قدير ارحم علينا وعلى سائر المسلمين وعساكرهم وولاة المسلمين واجعلهم متهدين غير متخالفين ولا متقولين اللهم اجعلنا من العلماء من الورفاء من الوارثين من الفقهاء من الحكماء برحمتك يا من يا منان من علينا يا جواد جود علينا إنك على كل شيء قدير نحن الضعفاء نحن الضعفاء نحن الضعفاء وأنت الغني وأنت الغني وهذه الأيدي رفعنا إليكم الله أنت الغفور أنت المستجيب فاستجب دعوتنا اللهم وفقنا لكل ما ترضى فيه اللهم حفظنا من كل سخطك إنك على كل شيء قدير هؤلاء العلماء البارزين المخلصين القائمين والرؤساء والمشايخ والطلاب والأئمة والحفاظ كلهم مدوا أيديهم إلى رحمتك وإليك يا رب انظر إلينا وزكي أنفسنا وأنت خير من زكاها اللهم ارحم على العلماء وعلى المسلمين واهدنا 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 الناس جميعا ولا تسنى بما نحن أهله واسنى بما أنت أهله اللهم اجعلنا من المخلصين الشاكرين اللهم اجعلنا من الفائزين والمفلحين في الدنيا والآخرة وسهل لنا طريق الجنة إنك على كل شيء قدير اللهم اجعل مجمعك قبول کرو هدایت و نجات رسول منائد اللہ مادر سے سطر در کے گلار کرتے کے بچاؤ اس کا در کے گلار کرتے کے بچاؤ بیشش پر عدیز سے لئے تصویر تھی کے بچاؤ یا اللہ بھیجبت تھی کے بچاؤ یا اللہ پاسوک تک نمت بجمعات پر توفیق دو تدبیر اولا شده پر بر توفیق دو سنتر پورا پوری اتیوا نصیب کردو شدی وقت آمدر که ورسا بنائے دو ورسا فی العلم ورسا فی العمل ورسا فی الاسلام ورسا فی الدعوة والارشاد یا اللہ یا اللہ یا اللہ اگر صبر ارسی تمہار محبت ارسی این مانوشتی صحب ایک ایک جن بشال তারা এখানে তোমার মহব্বতের ডাকে আসছে তিনি মাদ্রাসা দূরে হেফাজত করো তালাবাদের হেফাজত করো আসাতিজাদের সাহেবের ইস্তক বানায় দাও ইয়া আল্লাহ আদায় মুসলিমকে হেদায়ত দান করে দাও নয় তাদেরকে দেফা করে দাও আমাদের শক্তি নাই আমাদের বড় শক্তি তুমি শক্তি নাই কথা বলবো না ইয়া আল্লাহ তোমার সাথে বান্দা হওয়ার নিসবত আছে তোমার হাবিবের সাথে আমাদের উম্মত হওয়ার নিসবত আছে এই দুই নিসবতের বরকতে আজকে আমাদের মাফ করে দাও পুরা মা খালি বাসীকে মাফ করে দাও সমস্ত উলামাদের মাফ করে দাও তুলাবাদের মাফ করে দাও আমাদের সরকারকে দিনদার বানায় দাও দেশের নাগরিককে দিনদার বানায় দাও ওদের বুঝ দাও ইসলামী তরিকায় যদি আমরা চলি ব্যক্তি সমাজ রাষ্ট্র চালাই তাহলে নিরাপদ জান্নাত হয়ে যাবে দেশ দেশের মধ্যে কোনো আজাব থাকবে না দেশের মধ্যে কোনো ঝগড়া থাকবে না দুর্নীতি থাকবে না বেহায়াপনা থাকবে না বেপরদাগি থাকবে না আল্লাহ পক্ষতে নুসরত আসবে বিদেশি শত্রুরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার কোনো বাধা হইতে পারবে না সরকারকে বুঝার তৌফিক দাও ইয়া আল্লাহ ভালো কাজ করার তৌফিক দাও দিনের সাহায্য করার তৌফিক দাও
সমাজ থেকে জুলুম অত্যাচার দূর করে দাও, ছাত্র আলেমরা তাহাজ্জুদের পাবন্ধ হও, তকবীর উলার পাবন্ধ হও, আমলের পাবন্ধ হও, তেলাওয়াতের পাবন্ধ হও, তাহলে সব সমস্যা দূর হবে। আর ফেসবুক দেখার কারণে ছাত্রদের চরিত্রগত হরণ হচ্ছে। বুঝবার চেষ্টা করো, তোমার মা বাবা কষ্ট করিয়া গরিব বাবা মানুষের বাড়িতে কাজ করিয়া তোমাকে মাদ্রাসা পড়াইছে, তোমাকে আলেম হইতে হবে, ফকি হইতে হবে, দায়ী হইতে হবে, লেখনীওয়ালা হইতে হবে, লেখক হইতে হবে, দিনের কাজের জন্য তোমরা ওয়াসা হয়েছ। আজকের পরের থেকে ওয়াসা ওয়াসা বাদ দেও, যা কিছু করো আল্লাহ রেজার জন্য করো, আর রেজার জন্য করতে গেলে নবীর সুন্নত মোতাবেক করো। আল্লাহ আমাকেও তৌফিক দাও, আমার ভাইদেরও তৌফিক দাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, যারা অসুস্থ তাদের শেফা দাও, যারা অভাবী হালাল রেজাক দাও, যারা কবরে শুয়ে আছে আমাদের মুরব্বীরা, আমাদের উস্তাদরা, আমাদের মাশায়েখরা, তাদের আদর্শের উপরে মজবুত হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমার পশ্চিমা তাহজিব তামাদ্দুন থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ ভুল ক্রমে আমরা চলে যাই আমাদের বাঁচায় রাখো, সেই ধরনের মেধা দান করো, সেই ধরনের ইমানি শক্তি দান করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা যুনুবানা ফারহামনা ওয়া কুন লানা মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا حي يا قيوم برحمتك نستغيث، نسأل منك الجنة ونعوذ بك من النار، نسأل منك علما نافعا ونعوذ بك من علم لا ينفع، رب ارحمهما كما ربياني صغيرا، رب زدنا علما، رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.